যারা ইদানিং কয়েকদিন ধরে ভিসা জমা দিচ্ছেন তারা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছেন। কী এলোমেলো হয়ে যাচ্ছেন, তাদের ভিসা কিন্তু ঠিক মতো পড়ছে না। তো আপনাদের মনে এখন কোশ্চেন হতে পারে, ভিসা তো ঠিকই পাইতেছি, কী হচ্ছে, কী সমস্যা হচ্ছে? গত এক সপ্তাহ ধরে যারা ভিসা জমা দিচ্ছেন বা ভিসাতে আপনারা যে বর্ডার দিচ্ছেন, কেউ ডাকু দিচ্ছেন, কেউ বাংলা বন্দা দিচ্ছেন, কেউ গেদে দিচ্ছেন, কেউ দর্শনা দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু এক্সাক্ট ভিসা পাচ্ছেন না। ইভেন গতকাল কেউ একজন ভিসাতে ডাউকি বর্ডার সিলেক্ট করেছিলেন, তাকে কিন্তু ডাউকি বর্ডার দেওয়া হয়নি, তাকে দিয়েছে অনলি হরিদাসপুর আগরতলা গেদে রেলওয়ে। আমি আবারও বলছি, যারা ডাউকি বর্ডার সিলেক্ট করেছেন বা কালকে আমার যার মানে আমার যে পরিচিত তার ইয়ারটি দেখলাম, ভিসাটি দেখলাম, সে ভিসা পেয়েছেন, সে 1 বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন, কিন্তু সে সিলেক্ট করেছেন ডাউকি বর্ডার। তার ভিসা মানে ফর্মটা আমি নিজে ফিল আপ করে দিয়েছি, তার ফর্মে ছিল ডাউকি বর্ডার, সে সিলেক্ট করেছে এন্ট্রি অ্যান্ড এক্সিট ডাউকি বর্ডার, সে পেয়েছে হরিদাসপুর আগরতলা এবং গেদে রেলওয়ে। তো এখন যেই ফাইজলামিটি করতেছে তারা কিন্তু যেই বর্ডার যারা চাচ্ছে তাকে কিন্তু ওই বর্ডারটি দিচ্ছে না। ডাউকি বর্ডার কেউ চাচ্ছেন, কেউ ফুলবাড়ি বর্ডার চাচ্ছেন, আবার কেউ হচ্ছে গিয়ে গেদে বর্ডার চাচ্ছেন, কেউ চ্যাংড়াবান্ধা বর্ডার পাচ্ছেন, আবার যার কপাল ভালো সে 5টি বর্ডার পাচ্ছেন। 5টি বর্ডার কীভাবে? ধরুন আপনি এখন বাংলাবান্ধা বর্ডার সিলেক্ট করেছেন, আপনার যদি কপাল ভালো থাকে আপনাকে বাংলাবান্ধা বর্ডার দিয়ে দিল, হরিদাসপুর আপনাকে তো এমনিই পাইতেছেন, আগরতলা বর্ডার পাইতেছেন, এয়ার পাইতেছেন, গেদে পাচ্ছেন, তার মানে আপনি যদি লাক ভালো থাকে আপনি 5টি বর্ডার পেয়ে যাচ্ছেন। আর যার লাক খারাপ সে ওই বর্ডারটি পাচ্ছেই না। আবার এমনও হইতে পারে আপনি 6 মাসের ভিসা পাইছেন, আবার এমন হইতে পারে আপনি 3 মাসের ভিসাও পাইতেছেন, আবার আপনাকে বর্ডারও দিচ্ছে না। আপনি ডাউকি বর্ডার সিলেক্ট করলেন, আপনাকে ডাউকি বর্ডার দিল না, আপনি বাংলাবান্ধা বর্ডার সিলেক্ট করলেন, আপনাকে বাংলাবান্ধা বর্ডারও দিল না। তো একটি কথা আমি বলে রাখতে চাই, বর্ডার নিয়ে আসলেই ঝামেলা হচ্ছে। কারণ আমি অনেকজন থেকে, আমি নিজেও যখন ভিসা জমা দিতে যাই অনেকজনের সাথে আমি কথা বললাম বা অনেকের সাথে আমি এই ব্যাপারে ডিসকাস করলাম যে আসলে কী হচ্ছে, তো ম্যাক্সিমাম লোকদের কথা হচ্ছে যে, বা তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে বর্ডার যে রুলসটি রয়েছে, আপনারা সর্বপ্রথম যেই সিস্টেমটি ওদের করেছিল যে আপনার ভিসা দিবে, তো ওই যে একটা লম্বা ভিড়, আপনার এত মানুষ মানে ইন্ডিয়া যাবে, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটি ঝামেলা। ঝামেলা বলতে ইন্ডিয়ায় কিন্তু করোনার প্রভাব কমলেও আতঙ্ক কিন্তু কমে নেই, আপনারা জানেন কি না জানি না। এখনও কিন্তু রাইট নাও নয়াদিল্লিতে করোনার সংক্রমণ আবার বাড়তেছে। তো এই জন্য হয়তোবা ভারত সরকার এই এই সিস্টেমটি চালু করেছে বা প্ল্যানটি করেছে যে 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 বড়টি চাবে তাকে ওই বড়টি দেওয়া হবে না। এখন কথার কথা আমি আপনাকে বলি, আমার যেই পছন্দ, আমার পছন্দ আমি ডাউকি যাব, মেঘালয়ে ঘুরবো। এখন আমি ওইটার জন্য কি করলাম, ডাউকি বর্ডার সিলেক্ট করে আমি অ্যাপ্লিকেশন করলাম। তো ভারত যেটা করতেছে যে ও ডাউকি যাবে, ওর অনেক শখ, ওকে দেওয়ার দরকার নাই, ডাউকি আমাকে দিচ্ছে না, আমাকে যাই দিল আগরতলা হরিদাসপুর। এখন আগরতলা হরিদাসপুর তো আমার পছন্দ না, তো দেখা গেছে আমি 1 বছরের ভিসা পেলাম, 1 বছরের ভিতরে আমি একবার মাত্র হরিদাসপুর গেলাম, না গেলেও ঝামেলা। তো ওর জন্য আমাকে একবার একদিন হলেও কিন্তু আমাকে হরিদাসপুর আগরতলা যাইতে হবে, যাতে আমি পরবর্তীতে ভিসার জন্য আমার কোনো সমস্যা না হয়। তো এটি হচ্ছে মূলত ভারতের প্ল্যান, আমার যেটা মনে হয় এই প্ল্যানটি তারা করতেছে যে যারা যে বর্ডার চাইতেছে তাদেরকে দিচ্ছে না, উল্টাপাল্টা করতেছে যারা, যাতে ভারতে খুব কম যাওয়া হয়। কারণ সংক্রমণ কিন্তু নয়াদিল্লিতে, পাঞ্জাব, হরিয়ানা প্রদেশ, উত্তরপ্রদেশ, এগুলোতে করোনা সংক্রমণ আরও বাড়তেছে, আবার বাড়তেছে। তো আমার যেটি আমি ভাবলাম, কালকে ওদের সাথে ডিসকাস করলাম ইমিগ্রেশনে, সরি ইমিগ্রেশন না, অ্যাম্বাসিতে যখন আমি যাই বর্ডার এই ভিসা জমা দেওয়ার জন্য, সে তখন তাদের সাথে যখন আমার আলোচনা হয় আর তাদের আলোচনা শুনে আমি এই জিনিসটি ভাবলাম যে হয়তোবা আরও দু একজন আমাকে এই কথা বলছে যে হয়তোবা তারা লোকজন কম যাওয়ার প্রেক্ষাপটে বা কম যাবে এই জন্যই তারা এই কাজটি করতেছে, যে 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 বর্ডার চাইতেছে তাদেরকে ওই বর্ডারটি দেওয়া হচ্ছে না। তো একটি কাজ যেটি আমি করেছি, আমিও কিন্তু কোনো এক্সট্রা বর্ডার সিলেক্ট করি নাই, আমি অ্যাজ ওয়াল হরিদাসপুর দিয়ে বর্ডার করেছি। আমি যদি 1 বছরের মাল্টিপল ভিসা পেয়ে যাই, আমি অবশ্যই যেই দুইটি রুট আছে আর দুইটি যে দুইটি রুট আমি এক্সট্রা নিতে পারবো, 300 টাকার বিনিময়ে আমি এই কাজটি করব। কারণ কি, এখন আমি দেখা গেছে ডাউকি দিয়ে বড় ভিসা করলাম, আমাকে ভিসা দিল 6 মাস বা 3 মাস, সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না, আমাকে ওই 6 মাসে একবার যাইতে হবে, 3 মাসেও একবার
যাইতে হবে, কিন্তু আমার পছন্দ মতো আমি যেতে পারবো না, আমাকে আগরতলা দিয়ে দিল, কথার কথা, আমাকে আগরতলা যাইতে হবে বা হরিদাসপুর দিল, আমাকে কলকাতা যাইতে হবে, সেক্ষেত্রে আমার হাতে কিছু করার থাকবে না, আমাকে যাইতেই হবে একবার হইলেও। তো আমি যেটা ভাবলাম যে আমি ডাউকিও দিব না, আমি ফুলবাড়িও দিব না, আমি সর্বপ্রথম যেটি দিব সেটি হচ্ছে হরিদাসপুর, এই এটি আমি দিয়েছি। আমি কথার কথা যদি আল্লাহর রহমতে এক বছরের ভিসা পাওয়ার আমার, মানে আমি আমি জানি আমি এক বছর ভিসা পাইতে পারি আল্লাহর রহমতে, যদি আমি পেয়ে যাই অবশ্যই আমি ডাউকি বর্ডার বা ফুলবাড়ি বর্ডার লাগাই ফেলবো, দুটি বর্ডার আমি নিতেই পারবো 300 টাকার বিনিময়ে। তো এটি আমার জন্য প্লাস পয়েন্ট হবে কি, আমি এক বছরের জন্য এই ভিসাটি পেয়ে যাব, আর আমি হরিদাসপুরও পাইতেছি, আগরতলা পাইতেছি, গেদি রেলওয়ে সবাইকে দিচ্ছে, তো আমিও 5টি বর্ডার পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে ট্রিক্সটি হচ্ছে যে আমি এক বছরের ভিসা পাচ্ছি, এটি হচ্ছে সর্বপ্রথম কথা। এক বছর ভিসা পাইলে আমি 2 থেকে 3 বার যেতে পারবো, আসতে পারবো। ভারত যেমন মানে তারা প্ল্যান করতে পারে, আমরাও কিন্তু বাঙালি প্ল্যান করতে পারি, চালাকি আমরাও করতে পারি। তাই আমি সবাইকে অনুরোধ করব যে যদি আপনাদের আসলে ওই ইম্পর্টেন্ট জিনিসটা না থাকে যে আমার ডাউকি যাইতেই হবে বা ফুলবাড়ি দিয়ে দার্জিলিং যাইতেই হবে, এমন যদি কিছু না থাকে তাহলে আপনারা অবশ্যই হরিদাসপুর দিয়ে ভিসা নেন। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনারা অবশ্যই এক বছরে ভিসা পাবেন, আর এক বছর ভিসা না পাইলে আপনারা 6 মাস মূলত পাবেনই, এটা 100% শিওর যদি আপনার সব ডকুমেন্টস পারফেক্ট থাকে। যখন আপনি ভিসাটি পাবেন তার সাথে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন 2টি এন্ট্রি পোর্ট নেওয়ার জন্যে 300 টাকার বিনিময়ে। আপনি আপনার পাসপোর্টটি জমা দেবেন, আর সাথে করে ওই আপনি যখন পাসপোর্টে আপনি নিবেন, আপনি যখন এম্বাসি থেকে আপনার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তখনই আপনি জমা দিতে পারবেন। তো সাথে একটি ফর্ম আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এটি নিয়ে একটি ভিডিও আমি আগে করেছিলাম, সাথে একটি ফর্ম আপনাকে নিয়ে যেতে হবে, একটি ছবি দিতে হবে, আর আপনার পাসপোর্টটি আবার জমা দিতে হবে 300 টাকা সাথে দিয়ে, তাহলে আপনি এক্সট্রা আরও 2টি পোর্ট পেয়ে যাবেন। ফর্মটি আপনার হাতেও ফিল আপ করতে পারেন, অনলাইনেও ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি হাতেও ফিল আপ করতে পারেন, আপনার ওইখানে ইমিগ্রেশন সরি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে বসে আপনি ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ডাউকি বর্ডার, বাংলাবান্ধা বর্ডার ইত্যাদি এগুলো বর্ডার সিলেক্ট না করে হরিদাসপুর দিয়ে সিলেক্ট করেন, এক বছরের ভিসা আপনি মাল্টিপল পেয়ে যাবেন আল্লাহর রহমতে। তো আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।